হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে প্রোপার টাইপ বেস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার সাথে শেয়ার করব, যেগুলো আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনারা যারা প্রোপার টাইপ ইউজ করতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা বেশি করে স্পেশাল, কেননা প্রোপার টাইপ বেসের কিছু রুলস রয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা যারা প্রোপার টাইপ বেস তৈরি করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে একটা সময় ছিল যখন প্রোপার টাইপ বেস তৈরি করা যেত। তো কিছুদিন আগে কিন্তু এটা অপশনটা ছিল যে প্রোপার টাইপ বেসটা তৈরি করা যেত, তখন আপনারা যদি ফেসবুক পেজে গেতেন তখন একটা ওইখানে অপশন ছিল নিউ অ্যাক্সেস পেজ নামের, সেখানে গেলে কিন্তু দেখা যেত। তো ওই অপশনটা কিন্তু চলে গেছে, তো ওই অপশনটা কিন্তু বর্তমানে ফেসবুকে আপডেটের কারণে চলে গেছে, তো এটা কিন্তু এখন আর হবে না। তো আপনারা যারা প্রোপার টাইপ পেজ তৈরি করতে চাচ্ছেন এটা কিন্তু বর্তমান সময় হচ্ছে না। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা প্রোপার টাইপ পেজ খোলার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছেন সেটা কোনো লাভ নেই। তার জন্য আপনারা তো আপনাদের শুধু অপেক্ষা করতে হবে, যখন সময়টা আবার আসবে তখন আপনারা প্রোপার টাইপ পেজ তৈরি করতে পারবেন, এছাড়া কিন্তু প্রোপার টাইপ পেজ তৈরি করতে পারবেন না। আরেকটি কথা হচ্ছে যে আপনারা যারা প্রোপার টাইপ পেজ বিভিন্ন ওয়েবসাইট কিংবা বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে কিনতেছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা পেজগুলো কিনতেছেন আপনারা কিন্তু পেজের নাম চেঞ্জ করতে পারবেন না। তো ফেসবুক প্রোপার টাইপ পেজের নাম কিন্তু একবার চেঞ্জ করা যায়, এটা আপনারা হয়তো অনেকে জানেন না। তো আপনারা যারা ফেসবুক প্রোপার টাইপ পেজ কিনেছেন আপনারা কিন্তু পেজের নাম চেঞ্জ করতে পারবেন না, এটা কিন্তু বর্তমানে আপডেট চলছে, এটা কিন্তু নাম চেঞ্জ করা যাবে না। আর আপনি যদি নাম চেঞ্জ করতে চান তাহলে কিন্তু সেইখানে দেখাবো যে 7 দিন অপেক্ষা করতে বলতেছে, 3 দিন থেকে 7 দিন অপেক্ষা করার পর নামটা চেঞ্জ হবে। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু প্রোপার টাইপ পেজের নাম চেঞ্জ করার পরে কিন্তু নামটা চেঞ্জ হচ্ছে না। তো এটা মূলত কেন হচ্ছে না আপনাদেরকে আমি বলে দিলাম, প্রোপার টাইপ পেজের নাম কিন্তু একবারই চেঞ্জ হয়। তো আশা করি এই বিষয়গুলো আপনারা যারা প্রোপার টাইপ পেজ তৈরি করতে চাচ্ছেন কিংবা ব্যবহার করতেছেন এই বিষয়গুলো আপনাদের জানা উচিত। তাই আশা করি আপনারা প্রোপার টাইপ পেজ সম্পর্কে আর দৌড়াদৌড়ি করবেন না। আর আপনারা যারা সত্যি প্রোপার টাইপ পেজ তৈরি করতে চান তাদের উদ্দেশ্যে সুন্দর একটি পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনি প্রোফাইল টাইপ পেজ খুলতে হবে না, আপনি শুধু সাধারণ একটা পেজ খুলবেন। আর সেই পেজের ক্যাটাগরি আপনার পেজে ক্যাটাগরি দিবেন ভিডিও ক্রিয়েটর, তারপর আপনার পেজে শুধুমাত্র 5 থেকে 6টা ভিডিও আপলোড করবেন, আর কিছু করতে হবে না, জাস্ট আপনাদের ফ্রেন্ডের মাঝে আপনার, তারপর আপনাদের বন্ধুদেরকে শুধু পেজের ভিতরে ইনভাইট করবেন। তারপর দেখতে পাবেন একটা সময় অটোমেটিকলি আপনার পেজটাই কিন্তু ফেসবুকেরা কিন্তু প্রোফাইল টাইপ করে দেবে। তো আশা করি কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি, ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক করবেন। আর দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।